আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা ডিসেবিলিটি প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, ডিপিএসসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক ল্যাব, শ্যামলী রিং রোড, ঢাকা। আজকে আপনাদের সামনে আমি আমার চিকিৎসারত অবস্থায় একজন রুগী নিয়ে আসছি এবং একটি রোগ সম্পর্কে কথা বলব। রুগীর নাম পরিচয় রুগী নিজেই দিবেন। তো তার আগে আমি রোগ নিয়ে যে চিকিৎসা কি দিয়েছি বা কি চিকিৎসা কেমন আছে এই নিয়ে আপনাদেরকে কথা বলতে চাই। তো আপনার নামটা একটু বলবেন। আপনার নাম রুমানা আফরোজ শাহী। রুমানা আফরোজ, আচ্ছা। আপনার বাসা কোথায়? বংশাল রোড, মুকিমবাজার। মুকিমবাজার, ঢাকায় থাকেন আপনি? হ্যাঁ। তো আপনার যে আমার কাছে আসছিলেন, হ্যাঁ, তো আপনার যে ফাইল আমার সামনে আছে আর কি, হ্যাঁ, আপনার যে হিস্ট্রি দিয়েছিলেন 5 বছরের, মনে হয় সম্ভবত 3 বছর আগে ব্যথা পাইছিলেন। আচ্ছা, তারপর থেকে আপনার এই সমস্যা। আপনার কি সমস্যা ছিল আমার এখানে আসার আগে? আমাদের এখানে আমার সমস্যা ছিল 3 বছর ধরে যে কোমরে ব্যথা নিয়ে আসলাম, আর ঘাড়ে একটা রোগ বাঁকা হয়েছিল, এই দুইটা নিয়ে আমি আসছি। তো এখানে আসার পর আমি তো এর আগে ওদের কাছে গেলেছিল ওষুধের ঝুড়িতে, ওগুলো খেয়ে আমি ভালো হতাম না। আপনাকে টিভিতে দেখে আমি অনেকদিন দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার কাছে আসবো। জি দর্শক, আপনারা রোগীর মোটামুটি একটা পরিচয় পেলেন। ওনার নাম রুমানা আফরোজ, উনি বেসিক্যালি আমাদের পুরান ঢাকা, মানে ঢাকার প্রাণ কেন্দ্র যেটা, হ্যাঁ, মানে ঢাকার প্রাণ হয়েছে পুরান ঢাকা নাকি? হ্যাঁ। ওনারা আবার গর্ববোধ করে বংশাল, ওনাদের কথা হয়েছে, ওনারা হয়েছে ঢাকার অরিজিনাল লোক, আমরা ঢাকা পরে আসছি। তো আমিও একমত, আমরা আসলেই ঢাকা পরে আসছি, ওনার আগে। তো ওনার যারা ঢাকা আগে আসছে তাদের যদি অবস্থা হয়, আমরা পরে আসা যদি আমরা বেশি ভালো থাকি তাহলে জিনিসটা কেমন শোনা যায় নাকি? তো এই জন্য বংশালের লোকজনরা আগে চিকিৎসাটা আমরা চেষ্টা করবো ভালোভাবে দিতে এবং দিয়েছি আলহামদুলিল্লাহ। তো উনি আমার কাছে যখন আসে, ওনার মুখে শুনলেন যে উনি অনেকদিন ধরে ব্যথা বেদনা ভুগছিলেন। তো উনি আসলে গতানুগতিক যে চিকিৎসাটা সারা পৃথিবীতে হয়ে থাকে, ট্রেডিশনাল কি গেলে ব্যথার ওষুধ, বিভিন্ন ক্যালসিয়াম, উনি চিকিৎসা নিচ্ছে মেইনলি বিভিন্ন ওষুধ টষুধ বা ব্যথার ওষুধ খেয়ে চিকিৎসাটা দেওয়া হয়। সবার আগে যেটা হচ্ছে আসলে ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে হবে। তো আমি এখানে আসার পর আপনার কিছু টেস্ট করছিলাম, এমআরআই, কথা ঠিক আছে, ব্লাড টেস্ট করেছিলাম। আচ্ছা, তো আমরা আসলে এমআরআই টেস্টটা নিয়ে অনেকের আপনাদের কোশ্চেন আছে যে স্যার অনেক ব্যয়বহুল বা এমআরআই কেন করব। অনেক সময় ডাক্তারও সমালোচনা করে যে ওনার কাছে গেলেই কেবল এমআরআই করায়। তো আমার মনে হয় এখন উল্টা ঘটনা ঘটছে দেখি, যে আমার চেয়ে বেশি এমআরআই অন্য ডাক্তাররা করে আলহামদুলিল্লাহ। এটা শুনতে আমার ভালো শোনা, অনেক সময় রুগী এসে আমার জোর করে এমআরআই লেখায় যে স্যার এমআরআই করতে হবে আপনার। আমি বললাম না, আপনার তো আসলে এমআরআই প্রয়োজন নেই অনেক রুগীর ক্ষেত্রে। তারপরে রুগীরা আমাকে বলে যে না স্যার আপনার এমআরআই করতে হবে, এমআরআই করলে রোগ নির্ণয় হয়। স্পেশালি যেহেতু আমরা মেরুদণ্ডের ব্যথা রুগী দেখি, ঘাড় ব্যথা রুগী দেখি, হাঁটু ব্যথা রুগী দেখি, তো এমআরআই আসলে এমন একটা ডায়াগনোস্টিক টুলস। আমি আপনাদেরকে ফিল্ম দেখেন, অনেক ফিল্ম, এটা আমি আপনাদের রুগীর কিছু একটা, এটা একটা কেস স্টাডি, তো দেখাবো আসলে। হ্যাঁ, এক্স রে করলে খরচ কম পড়ে ঠিক আছে, কিন্তু এক্স রে দিয়ে আপনার ডিপ কোনো টিস্যু আসলে ওইভাবে দেখা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এমআরআই যেহেতু আগে ছিল না, এখন অ্যাভেলেবেল এবং অনেক কম খরচ, তাহলে আমরা কেন একটা রোগকে পালবো না? পেলে আমরা রোগটা নির্ণয় করা আমাদের জরুরি। আমরা রোগ নির্ণয় এমআরআই তে খুব সহজেই ক্লিয়ার হওয়া যায়, যদি আমরা ডাক্তার রুগীর হিস্ট্রি শুনলে বা রুগীর ব্যথার কথা, যে ঘাড় ব্যথা, হাতে ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন ব্যথা নিয়ে আসে, সেটা আমরা এমনিতেই বুঝতে পারি। তারপরও এমআরআই করার উদ্দেশ্য হচ্ছে 100% কনফার্ম করা, এবং আমরা রিসার্চ ওয়ার্কের জন্য এমআরআই লাগবে, আমাদের ব্লাড টেস্ট লাগতে পারে, আনুষঙ্গিক আর কি কি সমস্যা সেটা দেখার দরকার আছে। তো এই রুগীর আসলে আমরা মেরুদণ্ডে কিছু সমস্যা পেয়েছি, আমি আপনাদেরকে সমস্যাগুলো মেরুদণ্ডে কিছু দেখাবো, যে যেটা আমরা প্রায় বলে থাকি যে ডিস্ক প্রোল্যাপস নিয়ে রুগীরা সমস্যা ভুগে থাকে। আর স্পেশালি এখানে আসলে উনি শুধু ডিস্ক প্রোল্যাপস না, ওনার কিন্তু হাড় ক্ষয়জনিত সমস্যা উনি ভুগতেছিল, আর ওনার বয়স 50 বছর। তো আপনি আমাদের এখানে, আমি কতদিন বলেছিলাম থাকতে আমাদের এই ডিপিআরসি হাসপাতালে? 21 দিনের টাকা পয়সা নিয়ে আসছিলেন নাকি, প্রিপারেশন নিয়ে আসছিলেন? তো আপনি আজকে, মানে আজকে যে আপনি বলছেন চলে যাবেন, তো আপনি কি কনফার্ম চলে যাবেন, মানে থাকবেন না? আচ্ছা, আপনি এখন ভালো আছো দর্শক, উনি এখন ভালো। তো ওনাকে যেটা হচ্ছে, উনি আরো 3 দিন ধরে বলতেছে উনি চলে যাবে, আজকে নিয়ে ওনার হয়েছে কয়দিন আপনার? 10 দিন থাকতে বলেছিলাম, 21 দিন। তো আল্লাহর অশেষ রহমত,
এবং উনি খুব ভালো একটা রুগী, রুগী কিন্তু সবাই ভালো না, এটাও বুঝতে হবে। ডাক্তার কিন্তু সবাই ভালো না, আবার রুগী সবাই ভালো না, এটা কিন্তু মানতেই হবে। কারণ রুগী অনেক রুগী আছে কথা শুনে না, যে বলি এভাবে থাকতে, বলি একটা বালিশ ব্যবহার করতে গিয়ে দেখি তিনটা কাত করে শুয়ে শুয়ে টিভি দেখতেছে বা মোবাইল ফোন চালায়। তো এই আলহামদুলিল্লাহ এই রুগী আবার কথা শুনে, উনি কিন্তু কষ্ট পাচ্ছিল দীর্ঘদিন, 5-6 বছর ধরে, 3 বছর বেশি ব্যথা। তো এই জন্য হয়তো কষ্টের কথাটা মনে হয় শুনে। আর পুরান ঢাকার মানুষ একটু অবেডিয়েন্ট বেশি কথা শুনে ডাক্তারদের, এটা আমরা, আমি বলি কিছু জোনের মানুষ আমি রুগী দেখে খুব হ্যাপি, স্পেশালি পুরান ঢাকার লোকজন, এরা খুব ডাক্তারদের কথা শুনে। তো এটাও একটা ইম্পর্টেন্ট, সব এলাকার লোক কিন্তু কথা শুনে না, তো ওনারা কথা শোনার কারণে উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো। 10-11 দিন হয়েছে, 10 দিন হয়ে গিয়েছে, আজকে 10 দিন উনি আর থাকবে না, উনি আজকে পর্যন্তই থাকবে, এরপরে ইনশাল্লাহ উনি রাতে বা কালকে চলে যাবে। আর আমি গত 3 দিন আগে থেকে উনি বলছিল উনি ভালো চলে যাবে, আমি বলছি না আপনাকে 21 দিন একটা আনুমানিক আইডিয়া দিয়েছি, আপনাকে থাকতে হবে, কারণ আপনার ঘাড়েও সমস্যা কোমরের সমস্যা, তো উনি থাকবেই না। আমি বলছি ঠিক আছে, আপনি আগে শ্যামলী ক্লাব মাঠ, আমাদের ডিপিআরসি হাসপাতালটা ঠিক শ্যামলীর সামনে ক্লাব মাঠটা আছে, এটার উল্টো দিকে অবস্থিত, তো এখানে বলেছি উনাকে ঘুরে আসতে। আপনি কি ঘুরে আসছিলেন? জি স্যার, আমি শুক্রবার দিন হাইতেছি, 2টা রাউনা পে দিতে বলেছেন, আর শনিবারের দিন আমি গেলাম, আমাকে ভালো লাগতেছে বলে আমি শুক্রবার ওকে মানে শনিবারে আমারে না জানিয়ে গেছেন। হ্যাঁ, এটা তো আপনি আপনি তো এখানে আবার ডাক্তারের কথা কিন্তু উনি শুনে নাই, তো ওনার কথা হচ্ছে স্যার ভালো লাগছে, আপনি বলছিলেন যেতে, এই জন্য আমি গিয়ে এসে বসছি। যাই হোক, গেছে, ওনাকে বলছি যে ছাড়ার আগে আপনাকে হাঁটতে হবে, ঘুরে দেখতে হবে, কারণ অনেক রুগী আছে। আসলে কি শুনেন, আমরা যে যখন চিকিৎসা করি এখানে, যে রিহ্যাবিলিটেশন থেরাপির কথা বলি, অ্যাডভান্স ট্রিটমেন্ট, এখানে হয়তো কয়েকদিন দিলে রুগী অনেক সময় ব্যথা ট্যথা কমে যায়, অনেক কারণ আছে এখানে। কারণ হচ্ছে রুগী রেস্টে থাকে, নাম্বার ওয়ান, আমরা অ্যাডভান্স কিছু চিকিৎসা দিই, পেইন কমে যায়, কিন্তু রোগ হয়তো ভালো হয় না। তো রুগীরে বলেছে 1 মাস থাকতে, বলি 21 দিন থাকতে, রুগী 3-4 দিন পরে আমি গেলাম, কারণটা কি শুনি যে রুগী ভালো হয়ে গেছে, তখন অনেক মিথ্যা কথা বলে যে পারিবারিক সমস্যা, বাসা এই হয়েছে সে হয়েছে, কারণ জানে আমি কিন্তু ছাড়বো না। এটা অনেকে কিন্তু এই কাজ করে আর কি রুগীরা। তো ওনার ক্ষেত্রে আমি বললাম ঠিক আছে, আপনি যে ভালো হয়েছেন এটা প্রমাণ হয়েছে, আপনাকে শ্যামলী ক্লাব মাঠটার চারপাশে ঘুরে আসতে হইব। এবং উনি আমার কথা একবার যাওয়ার কথা, 2 বার রাউন্ড দেওয়ার কথা, উনি আরো 2 দিন 1 দিন বেশি ঘুরে চলে আসছে ওখান থেকে। তো এখন ঘুরে আসার পর কি অবস্থা আপনার? না, আমি আগে তো আমি অনেক খাটতাম, যে এই রোগ হওয়ার আগে আমার আরো অভ্যাস ছিল, তো আমি 3 বছর ধরে একটা আমি একদম হাঁটি না, আর এমন তো হাঁটবই হাঁটি না, এমনকি আমি বারান্দা যে আমি আসা যাওয়া করবো আমার ঘর থেকে বারান্দা, আমি ওটুকু আমি করতে পারতাম না, আমি অসুস্থ করতাম, কোনো কাজ করতে পারতাম না। তো আমি যে হাঁটলাম এত ভালো লাগছে, মনে হয় যে আমি আগের জীবনে ফিরে গেছি। আলহামদুলিল্লাহ ওনাকে হাঁটি আমরা টেস্ট করে দেখছি যে আসলে উনি হাঁটার পরে আবার ব্যথাটা ব্যাক করে কিনা, বা বাসা গেলে আবার ব্যাক করবে কিনা, এই জন্য আগে এখানে হাঁটিয়ে দেখছি। এবং উনি আজকে রেডি, উনি আর থাকবে না, চলে যাবে, আমরা হয়তো ওনাকে ইয়া দিব। আমরা ওনাকে কিছু এই কাগজটা দিয়েছিলাম, সঠিক দেহভঙ্গি, আচ্ছা এই দেহভঙ্গি আপনাকে মানতে হবে, এগুলা আমরা যে আপনাকে ছেলের কাছে দিয়েছি, ছেলেকে বলেছি আপনাকে বুঝিয়ে দিতে, আবার আমরা বুঝিয়ে দিব। দর্শক, এই যে কিছু আমরা এডুকেশনাল টিপস দিয়ে থাকি স্পেশালি এটা, এবং আমার লেখা একটা বাংলা বই আছে ডিপিআরসি হাসপাতালে আছে, এটা আমি আপনাকে দিয়ে দিব। তো এই বইগুলা একটু বাংলায় পড়লে অনেক উপকারে আসবে আপনাদের। তো এই নিয়মগুলা একটু মানুষের আসলে জানতে হবে, মানতে হবে, আমি ডাক্তার হিসেবেও আমাকে এই জিনিসগুলো মানতে হবে। আমি অবস্থায় আমি আসছি এখন, আমার ফ্যামিলি মানুষ বিশ্বাস করে না, আমি ভালো হইছে, আমাকে নিয়ে যেতে চায় না বলে আরো থাকতে, এটা তো ভালো আমাদের জন্য। আমি বলি যে না, আমি আসলে সুস্থ হইছি, আমি যে মানুষ সংসারে একটা কাজও করতে পারতাম না, বারান্দা একটু আসা যাওয়া করতে পারতাম না, বাথরুম বারান্দা অনেক দূরে ছিল, আমি ওটুকু করতে পারতাম না, আমি কান্না করতে করতে এখানে আসছি স্যার, আমার ছেলে নিয়ে আসবো না তখন, আবার এখন আবার নিয়ে যাবে না। এই যে দেখেন, ওনাকে আনবে না যে উনি চিকিৎসা ভালো হয় না, আবার এখন নিয়ে আসার পরে হ্যান্ড বলে আর নিবে না, কারণ উনি এখন ভালো। তো এইটা আসলে আমাদের, আমরা বলবো আমরা কৃতজ্ঞ, মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। এবং এটা আসলে রুগী চাইছে বলি, কারণ রুগী যদি নিজে ভালো হইতে না চায়, আমরা বললাম আপনাকে এভাবে চলতে হবে, রুগীর অনেক সময় চলে না, বা বলি এভাবে চিকিৎসা করতে হবে, এই নিয়মগুলো মানতে হবে, ব্যায়ামগুলো করতে হবে, রুগীরা করে না, গিয়ে আবার যেই লাউ সেই কদু, মানে আগের মতো অবস্থা হয়ে যায়। এই যে আমি এখন এভাবে বসছি, আমি এভাবে মানে আমার এই শান্তিটা 3 বছর ধরে ছিল না, এই শান্তিটা। আচ্ছা ঠিক আছে, তো আপনাদেরকে ওনাকে আমি যদিও উপস্থাপনা কম করি, আমি বিভিন্ন প্রোগ্রামে শুধু গেস্ট হিসেবে, যে আজকে আমি রুগীর নিজেই আপনার ভিডিওটা কিন্তু আমি নিজেই সাক্ষাৎকারটা নিলাম, আমাদের এখানে সবাই নেয়। তো আমি এসেছি আপনাদেরকে কিছু জিনিস বলার জন্য, যে আসলে এখানে যে চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি আসলে এটা একটা টিম ওয়ার্ক। ডিপিআরসি হাসপাতালে যদিও ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমি মূল কনসালট্যান্ট, কিন্তু এখানে আমাদের টিম ওয়ার্ক হয়ে থাকে, আমাদের অনেক ডাক্তার আমরা একসাথে কাজ করে থাকি,
এবং অনেকগুলো ব্রেন এসে একসাথে এক্সচেঞ্জ হয়। আমার এখানে দক্ষ নার্সরা হেল্প করে থাকে আমাদেরকে, আমাদের ডিউটি ডাক্তাররা অনেক আন্তরিক, এবং আমাদের অন্যান্য যে স্পেশালিস্ট আছে মেডিসিন গাইনোকোলজিস্ট বা অন্যান্য ডিপার্টমেন্টে যে কনসালটেন্ট বা প্রফেসর বিন্দুরা এখানে বসেন, সম্মানিত ডাক্তাররা, ওনারা খুবই আন্তরিক এবং আমাকে বিভিন্নভাবে সলা পরামর্শ দিয়ে রোগের চিকিৎসায় অথেন্টিক্যালি হেল্প করে থাকে। আমাদের যে মেডিকেল টেকনোলজি যারা আছেন তাদেরকে আমরা চেষ্টা করছি আপ টু দ্য মার্কে নিয়ে যাওয়ার জন্য, ওদেরকে বিভিন্ন পদ্ধতিগুলো আমরা ট্রাই করি যেন সঠিকভাবে দেয়, তারপরে ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি। আসলে একা আমি বা রোগী চাইলেও কিন্তু রোগ ভালো হবে না, এটা এই রোগ যাদের আছে মানে ওষুধের দ্বারা শুধু নির্ভর করলে হবে না, কিন্তু থেরাপি অনেক ইম্পর্টেন্ট। যে উনি আর একটা হচ্ছে যে থেরাপির কথা আমরা বলি, আসলে থেরাপি বলতে আপনারা সবাই বিভিন্ন ফিজিওথেরাপির কথা বুঝিয়ে থাকেন, আসলে ফিজিওথেরাপি হ্যাঁ এটা করতে হবে, কিন্তু এটা তো কোনো একটা সাবজেক্ট না বা একটা বিষয় না, এটা নির্ভর করে একটা টিম ওয়ার্কের মাধ্যমে। এবং যারা দীর্ঘদিন যে ডাক্তাররা এই চিকিৎসাগুলো করে আসছেন এবং অভিজ্ঞতার ব্যাপার আছে, এবং ইন্টারন্যাশনাল রিসার্চ ওয়ার্ক দেখতে হবে, ওয়ার্ক কি বলে কোন দিকে যেতে হবে, কেবল ওষুধ খেলে আর কেবল ব্যায়াম করলে হবে না, কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে যার মাধ্যমে প্রত্যেকটা রোগী ইনশাল্লাহ ভালো হওয়া সম্ভব আর ভালো থাকা সম্ভব। তো আমি ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি ভালো থাকুক ইনশাল্লাহ, আমিও সেটা চাই, আল্লাহর কাছে আমিও দোয়া করি যেন আমার প্রত্যেকটা রোগী ভালো থাকে এবং ওনারও ভালো থাকে। আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রোগীদের ওজন কমায় রাখতে হবে, স্পেশালি বাত ব্যথা রোগীদের, আপনাদের ওয়েট যদি বেশি হয় আপনারা কিন্তু দয়া করে ওজন কমাবেন, এই কথাটা অনেক ক্ষেত্রে আমরা পারি না, অনেক ক্ষেত্রে আবার অনেক রোগী ওজন কমায়, অনেক উপকার হয়। তো আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার আসবে, আর এই ভিডিওটি আপনারা আপনাদের যারা রোগী আছে তাদেরকে শেয়ার করে দিবেন। আর যে আমার লেখা একটি বই আছে ডিপিএসসি হাসপাতালে, এখানে এই বইটি নিয়েও আপনারা অনেকাংশে কিছু নিয়মকানুন উপকারে আসবে, দেখলে বাংলায় লেখা আছে, আমরা একটা এখানে একটা বেসিক আর্গোনমিক্যাল টিপস দিয়েছি, এগুলো একটু এখান থেকে আমার যে পেজ আছে ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান ফেসবুক পেজ, এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে আমার নামই ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান, ইউটিউব চ্যানেলে আমরা পেজে সব দিয়েছি এবং পেজে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে। তো এইগুলো আপনারা যদি একটু মেনটেন করেন, এক্সারসাইজগুলো করেন, এবং আমি কিন্তু এক এক রোগের ক্ষেত্রে এক এক এক্সারসাইজ বলে দিয়েছি, একটু ভালো করে শুনতে হবে পুরো ভিডিওটা, আশা করি আপনাদের সবার উপকারে আসবে। সবাইকে আবারও ধন্যবাদ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।